আমরা এসেছি ইতালির ভেনিসের আমাদের বাংলাদেশী আমাদের কিশোরগঞ্জ জেলার একজন সবজি চাষকারী যিনি অনেক সফলতা পেয়েছেন দীর্ঘ পরিশ্রমের পর আমাদেরই অঞ্চলের ভাই তিনি তাদের জন্যই এই সবজি ফলন করে বলেই আমরা কম মূল্যে ইতালিতে এই কম দামি সবজি খেতে পারি যদি মনে করেন তারা যদি এই সবজি না করতো তাহলে আমরা অত্যন্ত চড়া দামে সবজি অথবা ফল ফ্রুটস এবং অন্য অন্য শাক খেতে হতো আমি ঘুরে দেখাচ্ছি যে এই ডাল সিজনেও এই যে ধরনের সবজি চাষ করছেন এই সবগুলি চাষ করে সফলতা আসার জন্যই আমরা ভালো দামে বাজার থেকে অথবা বিভিন্ন বাংলাদেশি আলিমেন্টারি থেকে আমাদের এই সবজিগুলি পাই সহজে পাই এবং কিছুদিন আগে আমরা দেখেছি যে কোভিডের সময় আমাদের এই ভাইরা যদি শাক সবজি অথবা এই ফলন না করতো এই তাহলে এই আমাদের এই বাংলাদেশি খাবার খেতে অনেক কষ্ট হতো আমি দেখাচ্ছি এই যে আমি এসেছি ইতালির ভেনিসের পাশে এখন এখানে আছেন এই এখানে নতুন লাগানো হয়েছে এখানে ধনে পাতা হবে দূরে দেখা যাচ্ছে অনেকগুলি গ্রিন হাউসের মতো করেছে এইগুলি করেছে এই কারণে যে সুন্দর করে কোনো নষ্ট যেতে জানে না হয় এখানে শীতের মধ্যে এখানে এটা হচ্ছে মূলা শাক মূলা হবে এগুলি বড় হলে এখান থেকেই শাক সবজি ভেনিসের এবং আশেপাশের শহরের পাদোরা এবং মন্টফালকনের ভিচের সব বিভিন্ন অঞ্চলে যায় এখানে দেখতে পাচ্ছি নতুন এটাও ধনে পাতা একটি করা হচ্ছে কিছুদিনের ভিতরে বড় হয়েছে এই যে এটা হচ্ছে পালং শাক পালং শাকের ক্ষেত এটাও মূলা শাক মূলা হবে সরিষা সরি এটা হচ্ছে সরিষার ক্ষেত এগুলো হচ্ছে মূলা মূলা হচ্ছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মূলা হয়ে গিয়েছে যে আমি দেখাচ্ছি এই যে মূলাটা মাটির নিচে মূলা হয়ে গিয়েছে এবং অনেক সুন্দর এই যে মূলা শাক আমি দেখতে পাচ্ছি দূরে আমাদের এই বিশাল এই ক্ষেতে জমির যিনি চাষ করেন মালিক উনি সামনে যাচ্ছেন এখানে নতুন করে চাষ করে এটা একটা গ্রিন হাউসের মতো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন হাউস প্রক্রিয়ায় যাতে কোনো কাঁচামরিচের বিশাল এক ক্ষেত এই এখান থেকে কাঁচামরিচ ধরেছে এবং এই দূর থেকে দেখা যায় না কিন্তু যখন আপনি কাছে যাবেন তখন এই যে কাঁচামরিচ দেখা যাচ্ছে এবং গ্রিন হাউস পক্ষে এমনভাবে এটি প্রতিটা গ্রিন হাউসের প্রতি ব্যাপক খরচ হয় এবং অনেক পরিশ্রম করতে হয় এখানে আরেকটা দেখতে পাচ্ছি গ্রিন হাউস প্রক্রিয়ায় এখানেও এই যে এভাবে ঢেকে রেখেছে এই কারণ উপরে যে আবরণটা দেখছেন এটা বরফ অথবা বৃষ্টি অথবা তুষার পড়লে প্রথমে এখানে লেগে থাকবে এবং দ্বিতীয় যে আবরণটা দেখেছেন এখানে ঢেকে রেখেছে এই কারণে যে এই যে কাঁচামরিচ কেন নষ্ট না হয় এই যে আমরা কাঁচামরিচ দেখছি বিভিন্ন এখানে পরিশ্রম করতে হয় সেই সকাল থেকে রাত পর্যন্ত অনেক যত্ন নিতে হয় সবজিগুলোতে আমি আরও দেখাচ্ছি এটাও আরেকটা কাঁচামরিচ এই আমাদের এই ভাইরা সবজি চাষ এবং ক্ষেত করে বলেই জমি চাষ করে বলেই আমরা কম মূল্যে ইতালিতে ভালো খাবার খেতে পারি যেমন কিছুদিন আগে দেখেছি কোভিডের সময় যখন চাষ হতো না কাঁচামরিচের মূল্য এক কেজির মূল্য বিশ ইউরো হয়ে গিয়েছিল এখন যদি তারা না করতো তাহলে আমরা অনেক চড়া দামে এগুলো খেতে হতো এই যে আমি দেখছি এখানে আরও নতুন করে গ্রিন হাউস প্রক্রিয়া হচ্ছে আমি একটু সামনে যাচ্ছি এই দুইটা বাড়ি এখানে হচ্ছে ম্যাগাজিন স্টোর রুম গোডাউন আর হচ্ছে বসত বাড়ি এই যে সামনে দেখতে পাচ্ছি আমার এই যে পুঁইশাকের ক্ষেত এখানে কিছু শাকসবজি তুলে ফেলা হয়েছে এখানে এই যে বাড়িটা এই ট্রাক্টর দিয়ে অনেক পরিশ্রম করতে হয় এই যে এখানে দেখতে পাচ্ছি ধনে পাতা কিছুদিনের ভিতরেই এই ধনে পাতাগুলি বড় হয়ে যাবে এই যে ধনে পাতা বড় হয়ে আরও অনেক বড় হবে সবগুলি ধনে পাতা
অত্যন্ত পরিশ্রম করতে হয় সকালে, এই শীতে তুষার ভেজা সকালে, আঙ্গুল ব্যথা করে শীতে, তারপর এখানে আসতে হয়, অনেক কষ্ট করতে হয়। যে দেখাচ্ছি আমাদের এখানে দেখছি অত্যন্ত সুন্দর পুঁই শাক, এখানে এক জাতের বিভিন্ন প্রজাতির পুঁই শাক আছে এখানে। এখানে পুঁই শাকের যে গ্রিন হাউস পোকে তৈরি করেছে, এখানে এক প্রজাতির পুঁই শাক, এখানে হচ্ছে পুঁই শাক, এই যে অত্যন্ত সুন্দর। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ধনে পাতা, এখানে নতুন করে বীজ ফেলানো হয়েছে ধনে পাতা, এখানে আরও কিছু করা হবে। এবং আমরা ওই যে সামনে একটা দেখতে পাচ্ছি আমাদের যে যেখানে স্টোরিং করা হবে, অত্যন্ত সুন্দর একটি আমাদের বাংলাদেশি বলে গাবের একটা গাছ রয়েছে, দুইটা গাছ রয়েছে গাবের। এই বিশাল এই জমির মালিক আমাদের এই কিশোরগঞ্জ জেলার এক ভাই, আমি কিছুক্ষণ পরে আপনাদের তার কাছে নিয়ে যাব তার অনুভূতি জানার জন্য। আশা রাখি এই তারা যদি এখানে সবজি না করতো আমাদের অনেকটা না খেয়েই, বাংলাদেশি খাবার না খেয়ে মানে চলতে হবে। এই যে দেখেন বিভিন্ন এলাকার মানুষ যাদের দোকান আছে তারা এখান থেকে এই শাকসবজি নিয়ে যায়, অর্ডার দিয়ে দেয় আগে কী কী ফসল তাদের লাগবে। আমি দেখতে পাচ্ছি একটি ট্রাক্টরে অনেকগুলি মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াগুলি ক্ষেত থেকে তুলেছিল। এই যে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে মিষ্টি কুমড়াগুলি, দেখতে অনেক সুন্দর। এটি এই বিভিন্ন বাংলাদেশি দোকানদাররা এখান থেকে নিয়ে যাবে যারা অর্ডার করেছিল। একটি মিষ্টি কুমড়া মাটিতে পড়ে রয়েছে, অত্যন্ত সুন্দর দেখতে। এই যে এটা হচ্ছে জালি, সম্ভবত আমাদের দেশে বলে জালি, এই যে অনেক বড় একটা জালি, জালিও আছে এখানে। যে বিভিন্ন জিনিস, এই যে আমরা যেটার জন্য এখানে এসেছি, একটি গোলাপ ফুলের গাছ এবং কাকি, ইতালিয়ান ভাষায় অত্যন্ত সুস্বাদু এবং খেতে আপেলের মতো এই কাকি, বাংলাদেশে যেটাকে বলে গাব। দেখতে পাচ্ছি আমাদের কিশোরগঞ্জের সদরের মামুন ভাই আমাদের সাথে রয়েছেন এবং সাথে উজ্জ্বল ভাইও রয়েছেন। আমি আবার যাচ্ছি সেই জমিতে। আমি প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতির যে অপরূপ বৈচিত্র্য এবং প্রকৃতির যেই আমাদের নানাবিধ বৈচিত্র্য এগুলো দেখাতে এবং ঘুরতে ভালোবাসি, সেই উদ্দেশ্যে আজকে এখানে আসা। এখন নিয়ে যাব আমাদের যে জমির যিনি চাষ করছেন, অনেক কষ্ট করে দীর্ঘ বছর পরিশ্রম করে আজকে এই রাস্তা এই অবস্থায় এসে দাঁড়িয়েছেন, এবং ভ্যানিস এবং আশেপাশের বিভিন্ন শাকসবজির দোকানে, ফসলের দোকানে বাংলাদেশে যে খাবারগুলি যায় বেশিরভাগই এখান থেকে যায়, এবং বাংলা ম্যাসরে ভ্যানিসের যে সকল দোকানে শাকসবজি পাওয়া যায়। আরও কয়েক দু তিনজন আছে যে আমাদের ভ্যানিসে চাষ করে, তাদেরকেও ইয়ে হয়, কিন্তু সবচেয়ে বেশি হয় এখানেই। এখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি ফ্রান্স থেকে এখান থেকে এসে নিয়ে যায় এবং অর্ডার আসে ফ্রান্সের বিভিন্ন দোকানে অর্ডার দিয়ে তারপর এখান থেকে নিয়ে যাই। এবং আমাদের তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা এই ফসল করে বলেই আমরা এই বাংলাদেশি খাবারগুলো খেতে পারছি। যে এই যে মূলা, এই যে মূলা শাক, আমি দেখতে পাচ্ছি যে জমির মালিক কাজ করছেন, পিছনে উজ্জ্বল ভাই দাঁড়িয়ে রয়েছেন। এটাই ছিল আমাদের, আমি আশা রাখি যে আমাদের যেই বাংলাদেশি ভাইরা যে ফসল করছেন তারা যাতে আরও সুন্দরভাবে ফসল করতে পারেন এবং আমরা আমাদের বাংলাদেশি খাবার এখানে খেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই দোয়া করবেন যেন আমাদের এই বাংলাদেশিদের যেই উৎসাহ উদ্দীপনা এবং যে আশা ভরসা নিয়ে যে জমিগুলি করছেন এবং তারা আমাদেরকে এক ধরনের উপকারই করছেন, যেই এই উপকারের জন্যই আমরা বাংলাদেশি খাবারগুলি খেতে পারছি সহজে এবং কম মূল্যে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। খুদা হাফেজ।